হঠাৎ করে আরিফের এসে বলল, স্যার। আরিফের কথাই ইয়াসের ধ্যান ভাঙে। ও তাড়াতাড়ি রশ্মির কেবিন থেকে বেরিয়ে আসে। হ্যাঁ আরিফ বলো। স্যার, খান ইন্ডাস্ট্রিজের সাথে আমাদের ডিলারশিপটা, মানে যেটা রিজেক্ট হয়ে গিয়েছিল, সেটা আবার হচ্ছে। এতদিন পর? জি স্যার, ওরা নিজে থেকেই আবার ডিলারশিপটা প্রপোজাল দিয়েছে। অ্যারোপিক স্যার তা সাইন আপ করে দিয়েছেন। উফে, রাফিটাও না। আর স্যার, খান ইন্ডাস্ট্রিজের এমডি আজ একটা মিটিংয়ের জন্য আসছে। আমাকে না জানিয়ে মিটিং কখন ঠিক হলো? সেটা বড় স্যার ঠিক করেছেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও এখন। জি। ইয়াস চোখ বন্ধ করে চেয়ারে বসেছিল। তখনই আরিফ এসে জানায় যে তারা এসে গেছেন। আরিফ গিয়ে তাতে নিয়ে আসেন। স্যার, উনি হলেন খান ইন্ডাস্ট্রিজের মালিক মিস্টার শুভ খান। ইয়াস গিয়ে ওর সাথে হাত মেলালো। বসুন। ওরা বিজনেসের ব্যাপারে কথা বলা শুরু করলো। ইয়াস কিছু ফাইল বের করার জন্য কর্নারের বুকে সেলফটার কাছে গেল। তখন দরজায় আরেকটা নক পড়ল। ইয়াস ফাইল খোঁজায় ব্যস্ত ছিল, তাই ওদিকটাই খেয়াল করেনি। দরজার দিকে না তাকিয়েই কামিন বলে দিল। দরজা নক করা ব্যক্তি ভিতরে এসে শুভর পাশে বসল। এত সাসপেন্স দিয়ে লাভ নেই কস, আমরা জানি। আপনারা আগেই বুঝে গেছেন যে এটা রোশনি। ও কান্না থামিয়েছে। হ্যাঁ, কলে অনেক বোঝানোর পর। কণ্ঠটা খুবই চেনা চেনা মনে হলো, কিন্তু পরক্ষণেই তা সম্ভব না বলেই নিজের মনকে বুঝিয়ে নিল। ইয়াস ফাইলটা নিয়ে শুভর সামনে বসল। তো আমি বলছিলাম, ইয়াস সামনে থাকা ব্যক্তিটাকে দেখে আর কিছু বলতে পারল না। সময়টা যেন ওখানেই থেমে গেল। সব কিছু কেমন যেন ঘোলাটে লাগছে, নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। ওকে পরিচয় করিয়ে দেই, ও হলো খান ইন্ডাস্ট্রিজের অ্যানাদার এমডি রশনি এনায়েত খান। আপনি দেখি ওর নাম আগে থেকে জানেন। আপনাদের কোম্পানির তো অনেক নাম ডাক, তাই হয়তো আপনাদের স্যারের আগে থেকেই চিনেন। হঠাৎ শুভর একটা দরকারি কলেজে পড়ে। প্লিজ আপনি কিছু মনে করবেন না, আমি আসছি। আর রশি, এদিকের কাজটা তুমি দেখে নাও। শুভ উঠে চলে গেল। এদিকে ইয়াস ওভাবেই পলকহীনভাবে রশ্মির দিকে তাকিয়ে আছে। তো আমরা, রশ্মি খেয়াল করে দেখে ইয়াস রশ্মির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে ও যেন কিছুটা অবাক হলো, যেন এমনটা হওয়ার ছিল না। এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি কি কিছু বলবেন? বাহ, ভালোই তো আছেন, বিয়ে শাদি করে মিস শশনি শশনি মিসেস খান। রশ্মি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, জি আপনাদের দোয়াই ভালোই আছি। এখন যদি আমার পার্সোনাল লাইফের ব্যাপারে আলোচনা শেষ হয়ে থাকে, তাহলে আমরা বিজনেসের ব্যাপারে কথা বলি, ওকে? ইয়াস রশ্মির কথাগুলো আর সহ্য করতে পারল না। ও উঠে গিয়ে দরজাটা ভিতর থেকে লক করে দিল। আপনি দরজা লক করলেন কেন? ইয়াস কিছু না বলে এসে রশ্মিকে টেনে নিয়ে গিয়ে দেওয়ালের সাথে চেপে ধরল। আমাকে ছাড়ুন, লাগছে। ইয়াস আরো জোরে চেপে ধরল। লাগছে তাই না? হ্যাঁ, আমারও লেগেছিল। এর থেকে হাজার গুণ, লাখ গুণ, কোটি গুণ বেশি লেগেছিল। তত শরীরে লাগছে, কিন্তু আমার এইখানে লেগেছে, এইখানে। আমি বুকের বাম পাশে আঙুল দিয়ে দেখিয়ে বললাম, যখন শুনেছিলাম তুই অন্য একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছিলি। এসব কি ফালতু কথা বলছো, ছাড়ো না আমাকে। ফালতু কথা না? আরে আসলে আমার জীবনটাই তো ফালতু রে। আমার নেওয়া প্রত্যেকটা ডিসিশনই ছিল ফালতু। যেদিন আমাকে মারতে চেয়েছিলি, সেদিন জ্ঞান ফেরার পরেও রশ্মি রশ্মি করছিলাম। নিজের মার বেরোতে গিয়েছিলাম শুধু তোর জন্য। নেহা আমাকে প্রুফ ফোর ছোট দেখিয়েছিল যে তুই একটা ঠন্ড ছেলের সাথে পালিয়েছিস। সেটাও আমি মানিনি, উল্টো কথা শুনিয়েছিলাম। তারপর জানিস, তোর জন্য আমার জীবনের পুরো একটা বছর নষ্ট করেছিলাম, পাগল হয়ে গিয়েছিলাম।
আর আমার এইসব করা কাজই ফালতু ছিল। আর এতদিন তো জাস্ট ডাউট ছিল, কিন্তু আজ তোকে শুভর সাথে দেখে তা পরিষ্কারও হয়ে গেল যে তুই আসলেই ওর সাথে পালিয়ে গেছিলি। টুসনি এসব কিছুই জানতো না। ও ভেবেছিল ইয়াশ ওকে আর বেবিকে মেনে নেবে না, ও ইয়াশকে মারতে চেয়েছিল, ভেবে ওকে ঘৃণা করবে, তাই ও শুভর সাথে সিঙ্গাপুরে চলে যায়। কিন্তু ইয়াশে জ্ঞান ফেরার পর ওর জন্য উৎপাত ছিল তা ও ভাবতেও পারেনি। কেন করলি এমনটা, এত ভালোবাসার পরেও কেন? ইয়াশ রোশনিকে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বেরিয়ে গেল, রোশনিও সেখান থেকে বেরিয়ে যায়। শুভ রোশনিকে বাইরে ওভাবে দেখতে পেয়ে দৌড়ে ওর কাছে যায়। রোশনি নিজেকে ধরে রাখতে পারল না, শুভকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এটা দূর থেকে ইয়াশ দেখল। ইয়াশ ওদের দিকে দৃষ্টি স্থির করে রেখেই ফোনটা বের করে অনিমা বেগমকে কল দিল। হ্যালো মম, তুমি এনগেজমেন্টের ব্যবস্থা করো, আমি এই দু একদিনের মাঝে এনগেজমেন্টটা করব। কেন, কি হয়েছে? কিছু হয়নি, তুমি জাস্ট ব্যবস্থা করো। ঠিক আছে। ওকে। তারপর ইয়াশ ফোনটা পকেটে রেখে দিল আর মনে মনে বলতে লাগলো, তুমি মুভ অন করতে পারলে আমিও পারবো মিসেস খান। ওরা পিছন করে দেখল, কিছুটা দূরে ইয়াশ দাঁড়িয়ে আছে। কিন্তু রোশনি আরও অবাক হল যখন ওর পিছনে নেহাকে দাঁড়িয়ে থাকতে দেখল। নেহা হঠাৎ করে এসে ইয়াশকে জড়িয়ে ধরল, হয়তো রোশনিকে দেখেই। এই সুবেবি বলো তো, সারপ্রাইজটা কেমন লাগলো? নেহাকে হঠাৎ আসতে দেখে ইয়াশও চমকে গেল। কিসের সারপ্রাইজ, আর তুমি বা কোথা থেকে আসলে? এই যে আমি আসলাম। আচ্ছা ওসব বাদ দাও, আজ ভার্সিটি থেকে ফিরছিলাম, আন্টি তখন কল দিয়ে বলল তুমি নাকি এনগেজমেন্টে রাজি হয়ে গিয়েছ, আর আমাদের এনগেজমেন্টটা কাল পরশুর মধ্যেই হচ্ছে। আই অ্যাম ভেরি হ্যাপি, তাই ডাইরেক্ট এখানেই চলে আসলাম। তারপর নেহা এমন ভাব করে যেন রোশনিকে মাত্র দেখল। আরে তুমি কোথা থেকে প্রকট হলে? বাট সে যাই হোক, তোমারও কিন্তু আমাদের এনগেজমেন্ট সেরিমনিতে আসবে। রোশনির আর সহ্য হচ্ছে না, মন চাইছে গিয়ে নেহা চুল ছিঁড়ে দিক। শুভ রোশনির হাত ধরে ওকে আটকে নিল। রোশনি হাত মুঠো করে নিচের র্যাকেটকে কন্ট্রোল করার চেষ্টা করছে। হানি, তুমি কি ওদের আমাদের এনগেজমেন্টে ইনভাইট করেছো? ইয়াশ এবার নেহার কোমর পেঁচিয়ে ধরে ওকে নিচেকে আরেকটু কাছে টানল, হার এসে দাঁড় করালো। তুমি বলে দিয়েছো তাতেই হবে। ও, ইয়াশ রোশনির দিকে তাকিয়ে একটা হাসি দিল, যা রোশনির গা আরো জ্বালিয়ে দিচ্ছে। রোশনি অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আচ্ছা আমার একটু কাজ আছে, তাই তোমার সাথে পরে কথা বলছি, বলে ইয়াশ নিজের কেবিনে চলে গেল। নেহেবার রোশনির সামনে এসে দাঁড়ালো। রোশনি শুভকে ইশারা কি যেন বলল, তা দেখে শুভ ওদের একা রেখে কোথায় যেন চলে গেল। তো এতগুলো দিন পর আবার কিভাবে? বাট জানো তো, তুমি না আমার কাজটা আরো সহজ করে দিলে। ইয়াশে যাও একটু ডাউট ছিল, তা এখন তোমাদের দুজনকে একসাথে দেখে ক্লিয়ার হয়ে গেল। রোশনি চুপচাপ ওর কথাগুলো শুনছে। যাক, এবার ফাইনালি ইয়াশ আমার হবে, কিন্তু তুমি কি করবে? সারা জীবন এই মিথ্যা অপবাদটাকে নিয়ে ঘুরবে, নাকি ইয়াশের পায়ের কাছে পড়ে মাপ চেয়ে নিজের সাফাই গাইবে? রোশনি কিছু না বলে নেহার সামনে কিছুটা এগিয়ে গেল। তারপর নেহার সামনে পড়ে থাকা চুলগুলো পিছনে সরিয়ে দিয়ে বলল, আমার চিন্তা তোমার না করলেও চলবে, তুমি বরং তোমার স্বপ্নের জাল বুনতে থাকো, যা কখনোই বাস্তবে পরায়ণ হবে না। বাহ, এত কনফিডেন্স! নেহার কথার প্রতি উত্তরে রোশনি একটা রহস্যময় হাসি দিল। বললাম তো, আমার ব্যাপারে না ভাবলেও চলবে, নিজেরটা ঠিক বুঝে নিব।
তুমি বরং এখন থেকেই নিজের ব্যাপারে ভাবা শুরু করে দাও। আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখা ভালো, অবশ্য তা বিফলে যাবে। তারপর রোশনি চলে যেতে নাই, কিন্তু কি ভেবে আবার ফিরে এসে নেহার সামনে দাঁড়ায়। এরপর নেহার কানের সামনে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল, একটা কথা জানো তো, পাশার চাল বদলাতে সময় লাগে না, এক মুহূর্তেই বদলাতে পারে। তারপর সরে এসে একটা বাঁকা হাসি দিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে নেহা রোশনির কথা রাখে কটমট করছে, কি বোঝাতে চায় কি মেয়েটা। রাতের বেলা রোশনি নিশকে বুকের উপর নিয়ে রাকিং চেয়ারে বসে আছে। কিছুক্ষণ পর সেখানে শুভ আসলো। কি রে, এত রাতে ওকে নিয়ে বারান্দায় বসে আছিস কেন? তো কি করব, এই মশাইয়ের চোখে একটু ঘুম নেই, তাই এখানে নিয়ে আসলাম। তোর চোখে আছে ঘুম? শুভর কথার কি জবাব দেবে তা রোশনি জানা নেই। এগুলো দিনের মধ্যে একটা দিনও রোশনি শান্তিতে ঘুমোতে পারেনি। ইয়াসের বুকে ঘুমানোর অভ্যাস হয়ে গিয়েছে। রোশনি কিছু একটা ভেবে মুখে হাসি ফুটিয়ে তুলে বলল, জানিস তো শুভ, একে নিয়ে পড়েছি আরেক বিপদে। সারাটা দিন শুধু জ্বালায়, এবার একে জাস্ট এর বাপের কাছে তুলে দিতে পারলেই বাঁচি। মানে কি, তুই নিশকে ইয়াসের কাছে দিয়ে দিবি? আজব তো কি বলছিস এসব, বাচ্চা তার বাবার কাছে থাকবে না তো কি মিউজিয়ামে থাকবে নাকি? দেখ, তোর এসব গোড়ানো পেছানো কথা আমি কিছুই বুঝতে পারছি না, প্লিজ সব কিছু ক্লিয়ারলি বল। শুভর কথায় রোশনি হেসে দিল, তোর মুখে এসব কথা মানায় না। রোশনি কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, এই তুই আমার ফেভারিট কাজিন, এই তুই আমার ফেভারিট কাজিন, তুই না আমাকে আমার থেকেও ভালো চিনিস, তাহলে এখন কি হলো? রোশনি এবার একটু নিগু কণ্ঠে বলল, শুভ তুই তো তোর বোনকে চিনিস তাই না, ও কেমন, যেটা নিজের সেটাকে কিভাবে নিজের করে রাখতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। এতদিন চুপ করেছিলাম ইয়াসের জন্য, কিন্তু আজ সব ফোনে মুহিতের কাছে সব সত্যিটা জানার পর আবারও ইয়াসের জন্যই। মুহিতের কাছে রোশনি নেহার করা সব কুকর্ম আর মিথ্যা কথা জানতে পেরেছে, আর এই 1.5 বছরে যা যা হয়েছে সব কিছু। মানে আবারও আগে সেই সাইকো গিরি? রোশনি কিছু বলল না, জাস্ট বাঁকা হাসলো। ও নো, বেশি মাথা খাটাস না, শুধু দেখতে থাক আগে কি হয়। বলে নিশকে নিয়ে বেডের দিকে পা বাড়ালো। এবার তাণ্ডব হবে। শুভ নিজের রুমে চলে গেল। এঙ্গেজমেন্টের দিন, ইয়াস নেহা দুজনের সামনে ডিং রাখা হয়েছে, কিন্তু ইয়াস প্রচণ্ড ঘামছে, হাত কাঁপছে, অন্য কাউকে তার জীবনের সঙ্গী করতে যাচ্ছে ভেবে বুকটা ফেটে আর্তনাদ বেরিয়ে আসছে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।